প্রতিবছরের মতো এবছরও রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে জনজাতি সম্প্রদায়ের মানুষদের অন্যতম বড় উৎসব গুড়িয়া পূজা। মানুষের মঙ্গল কামনা করে অধিক ফসল ফলনের প্রার্থনায় বাবা গুড়িয়াকে সন্তুষ্ট করতে বহু বছর ধরেই এই পূজার আয়োজন করে আসছেন রাজ্যের সনাতন জনজাতিরা। কঠোর নিয়ম নিষ্ঠা ও সংযমের মধ্য দিয়ে পালিত হয় সর্বশক্তিমান বাবা গুড়িয়া দেবতার পুজো। এই পুজোর রীতিনীতি অন্য সকল পুজো থেকে আলাদা। বাঁশ দিয়ে পুজোর মণ্ডপ তৈরি করেন জনজাতি অংশের মানুষরা। পুজোর নিয়মে মোরগ, হাঁস, কবুতর ও পাঁঠা বলি দেওয়ার বিধান রয়েছে। বর্তমানে রাজ্যে রয়েছে 19টি জনজাতি সম্প্রদায়। তারা সকলেই বিশ্বাস করেন বাবা গুড়িয়া এমন এক অসীম ক্ষমতা সম্পন্ন দেবতা, যার কৃপাতেই মানুষ সুখে ও শান্তিতে বসবাস করতে পারেন। তার ইচ্ছাতেই দেশের সমৃদ্ধি ঘটে। গুড়িয়া পূজাকে কেন্দ্র করে গত প্রায় এক মাস ধরে জনজাতি মানুষদের মধ্যে নানা রকমের প্রস্তুতি চলছিল। জনজাতি সম্প্রদায়ের মানুষদের অন্যতম প্রধান এই উৎসবে সকল রাজ্যবাসীকে শনিবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ত্রিপুরা মন্ত্রী ক্যাবিনেটের সকল সদস্যরা। বাবা গুড়িয়ার পুজোকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে আজ সর্বত্রই। রাজ্যবাসীকে উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা মাথা দলের প্রাক্তন সুপ্রিমো তথা ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ গড়িয়া পূজা কে অবসর মে মে আপনে সব পুরে ত্রিপুরা কে লোগো কো উইশ করনা চাহতা হু। হামারা এক পরম্পরা হ্যায় অর হামকো কভি ভি আপনা পরম্পরা কো ভুলনা নাহি চাহিয়ে। আপ কোই ভি হো, গড়িয়া হামারা ইতিহাস মে আর আজ ভি হামারে লিয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যায় আর মে ইস অবসর মে আপনে পুরে ত্রিপুরা সা লোক ত্রিপুরা কে লোগো কো গড়িয়া পূজা কে মোমেন্ট মে সবকো মে শুভকামনা দেনা চাহতা হু। এন্ড আই উইশ এভরি ওয়ান দ্য ভেরি বেস্ট অ্যান্ড আই হোপ ইউ অল প্রে টু বাবা গড়িয়া অন দিস অকেশন অ্যান্ড উইশ অ্যান্ড ব্লেস দ্য স্টেট অফ ত্রিপুরা। রাজধানী আগরতলায় যেসব স্থানে জনজাতি অংশের মানুষের বসবাস, বাবা গুড়িয়ার পুজোকে কেন্দ্র করে বিপুল আয়োজন করা হয়েছে সেসব স্থানীয়। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সার্বজনীনভাবেও বাবা গুড়িয়ার পুজো করা হচ্ছে। ধনী গরিব নির্বিশেষে সকল জনজাতি পরিবারে পূজিত হচ্ছেন বাবা গুড়িয়া। রাজ্য দেশবাসীর মঙ্গল কামনায় আগরতলা শহরের এডভাইজার চৌমুহনীস্থিত কৃষ্ণনগর বয়েজ ক্লাবেও শনিবার আয়োজন করা হয়েছে গুড়িয়া পুজোর। তো সবাইকে নমস্কার। আজকে আমাদের বিজয় কুমার স্কুল এর প্রাঙ্গণে কেবিসি ক্লাবের থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গুড়িয়া দাদার প্রতি হয়েছি। যে আপনারা দেখছেন যে আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে। এই বছর বাবা গুড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না, এটা সারা ত্রিপুরার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য। যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা ত্রিপুরাসাদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না, কারণ এইটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হই, ওইটার জন্য আমরা ওই বাবা গুড়িয়ার কাছে আবেদন রাখি আর কি। এই বাবা গুড়িয়ার ইয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত ইয়ার মধ্যে থাকে, এটাই আমাদের কামনা। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের সমাদর বেড়েছে গুড়িয়া পূজার। প্রতি বছর বৈশাখ মাসের 7 তারিখে নিয়ম নীতি মেনে ও পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পূজিত হন বাবা গুড়িয়া। পুজো উপলক্ষে রাজ্যব্যাপী ঘোষণা করা হয় সরকারি ছুটিও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।